নমস্কার, শুভ সকাল প্রিয় বন্ধুরা। তোমরা দেখছো বাংলা কুইজ ইউটিউব চ্যানেল, আর আজ দেখে নেব 29শে জুন 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন। সম্প্রতিকে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অর্থাৎ সিবিডিটির নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন। সঠিক উত্তর নীতিন গুপ্ত অর্থাৎ অপশন বি। আইআরএস অফিসার নীতিন গুপ্তাকে নতুন সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেসের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস হলো একটি বিধিবদ্ধ কর্তৃপক্ষ যা সেন্ট্রাল বোর্ড অব রেভিনিউ অ্যাক্ট 1963-এর অধীনে কাজ করে। দেখে নেব নেক্সট প্রশ্ন। কোন মহাকাশ সংস্থা 27 জুন 2022-এ অস্ট্রেলিয়ার আর্নহেম স্পেস সেন্টার থেকে সফলভাবে একটি রকেট উৎক্ষেপণ করেছে? সঠিক উত্তর নাসা, যার ফুল ফর্ম হলো ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। নাসা 27 জুন 2022-এ অস্ট্রেলিয়ার আর্নহেম স্পেস সেন্টার থেকে সফলভাবে একটি রকেট উৎক্ষেপণ করেছে। এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে নাসার প্রথম বাণিজ্যিক উৎক্ষেপণ, আর এটি অস্ট্রেলিয়ার ইতিহাসেও প্রথম বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণ ছিল। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রখ্যাত গীতিকার এবং সাংবাদিক চল্লুর কৃষ্ণান গুট্টি সম্প্রতি প্রয়াত হলেন, তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? সঠিক উত্তর ওড়িশা। তিনি প্রায় 3000টিরও বেশি ভক্তিমূলক গান লিখেছেন এবং 200টিরও বেশি বই লিখেছেন। তিনি হাস্যরসের জন্য কেরালা সাহিত্য একাডেমি পুরস্কার এবং নাটকের সেরা গানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার সহ অসংখ্য পুরস্কারের প্রাপক। দেখে নেব নেক্সট প্রশ্ন। কোন দেশ জাতিসংঘের ওশিয়ান কনফারেন্স 2022 হোস্ট করছে? সঠিক উত্তর পর্তুগাল। এই সম্মেলনে 120টি দেশের নেতারা লিসবনে একত্রিত হয়েছে এবং জলবায়ু পরিবর্তনের কারণে মহাসাগরগুলিকে রক্ষা করার জন্য একটি চুক্তিও স্বাক্ষরিত হতে পারে এই সম্মেলনে। দেখে নেব নেক্সট প্রশ্ন। ভেঙ্কটরামন কৃষ্ণমূর্তি সম্প্রতি প্রয়াত হলেন, তিনি কোন সংস্থার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবকটি অর্থাৎ BHEL, মারুতি উদ্যোগ এবং সেল। তিনি টার্ন রাউন্ড ম্যান হিসাবে বিখ্যাত ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এয়ারফিল্ডে প্রযুক্তিবিদ হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। দেখে নেব নেক্সট প্রশ্ন। ট্রান্সিলভেনিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 21তম সংস্করণ সম্প্রতি কোন দেশে আয়োজিত হয়েছে? সঠিক উত্তর রোমানিয়া। ট্রান্সিলভেনিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 21তম সংস্করণ 25শে জুন 2022-এ রোমানিয়ার ক্লুজ নাপোকার ইউনিরি স্কোয়ারে অনুষ্ঠিত হয়েছে। চলচ্চিত্র নির্মাতা গুয়ামুন্ডুর আর্নার গুন্ডমুনসন সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন, আর লরা মুলার এবং সেমি লাউথ সেরা পারফরমেন্সের পুরস্কারে ভূষিত হয়েছেন। দেখে নেব নেক্সট প্রশ্ন। ইউএসএ ট্র্যাক অ্যান্ড ফিল্ড আউটডোর চ্যাম্পিয়নশিপসে তৃতীয়বারের মতো 400 মিটার হার্ডেলে বিশ্ব রেকর্ড ভাঙলেন কে? সঠিক উত্তর ম্যাকলাফলিন অর্থাৎ অপশন ডি। সিডনি ম্যাকলাফলিন ইউএসএ ট্র্যাক অ্যান্ড ফিল্ড আউটডোর চ্যাম্পিয়নশিপসে তৃতীয়বারের মতো 400 মিটার হার্ডেলে বিশ্ব রেকর্ড ভাঙলেন। বিশ্ব রেকর্ডধারী কেনি হ্যারিসন মহিলাদের 100 মিটার হার্ডেল 12.34 সেকেন্ডে শেষ করে প্রথম স্থান অধিকার করেছেন। দেখে নেব আজকের শেষ প্রশ্ন। ইন্ডিয়া ডেবট রেসলিউশন কোম্পানির প্রধান হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অবিনাশ কুলকার্নি অর্থাৎ অপশন সি। ইন্ডিয়া রিসার্জেন্স অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা অবিনাশ কুলকার্নিকে ইন্ডিয়া ডেব রেজলিউশন কোম্পানির প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে। কুলকার্নি এর আগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কাজ করেছেন। ঠিক আছে, আজ এখানে শেষ করছি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব। কাল সকালে আবার দেখা হচ্ছে নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে।
ততক্ষণ জুড়ে থাকো আমাদের সঙ্গে এবং বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকো। বাই।